হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মরিস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ চলে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে, চিকেন ভেজিটেবল স্টার ফ্রাই। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার, হেলদিও বটে। যারা ওজন কমাতে চাচ্ছেন বা যারা কিটো ডায়েট ফলো করছেন, তাদের জন্য এটি একটি পারফেক্ট লাঞ্চ মেনু। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তবে চলে যাই মূল রান্নায়। আমি এখানে ব্রকোলি নিয়েছি। ব্রকোলিগুলোকে ছোট ছোট 10 থেকে 12টি টুকরো করে কেটে নিয়েছি। ঠিক একইভাবে ফুলকপিও আমি নিয়েছি 10 থেকে 12 টুকরো। 1/3 কাপ টমেটো নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া। 1/3 কাপ ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলোকেও আমি বিছিয়ে ফেলে ছোট পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। 1/3 কাপ নিয়েছি বরবটি, এটাকেও ছোট করে কেটে নিয়েছি। 1/2 কাপ গাজর নিয়েছি, কিউব করে কেটে নেওয়া। 1/2 কাপ নিয়েছি স্প্রিং অনিয়ন, এটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। 1/2 কাপ লাগছে চিকেন। আমি এখানে চিকেনের বুকের মাংসটা ইউজ করেছি। এটাকে আমি ছোট কিউব করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে একটি প্যানে আমি পানি গরম করে তাতে পরিমাণ মতো লবণ এবং গাজর কেটে রাখাগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। গাজরগুলোকে আমি 2 মিনিটের জন্য বয়েল করে নিব। তারপর অ্যাড করছি ফুলকপি, বরবটি এবং ব্রকোলিগুলোকে। এগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো হাই হিটে বয়েল করে নেব, বেশি বয়েল করা যাবে না। তারপর দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সবজিগুলোকে আমি একটা স্ট্রেইনারের সাহায্যে তুলে খুব ভালো মতো পানি ঝরিয়ে নিব, যেন সবজিগুলোতে কোনো পানি না থাকে। দেখুন সবজিগুলো পারফেক্ট বয়েল হয়েছে, ঠিক যেমনটা আমার প্রয়োজন, এবং কালারটা পারফেক্ট আছে। এখন একটি প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। যেহেতু এটা ওজন কমানোর জন্য, তাই আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন, অথবা যারা এমনি রান্না করছেন তারা বাটার অথবা কুকিং অয়েল ইউজ করতে পারেন। প্রথমে আমি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে বাদামি করে নিতে হবে। কিছুক্ষণ চিকেনটা ভাজার পর আমি অ্যাড করছি 4 থেকে 5 টুকরো রসুন কুচি এবং ছোট 1 টুকরো আদা কুচি। আদা এবং রসুনের মধ্যে আমি চিকেনটাকে খুব ভালো মতো বাদামি করে ভেজে নিব। চমৎকার একটি ফ্লেভার এসেছে। অ্যাড করছি সামান্য লবণ, আপনারা চাইলে পিঙ্ক সল্ট অথবা রক সল্ট পেপার ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সবজিগুলোকে এবং এর সাথেই দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এবং কেটে রাখা টমেটো কুচিগুলো। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, সামান্য ফিশ সস, আপনারা চাইলে ওয়েস্টার সসও ইউজ করতে পারেন। দিচ্ছি সয়া সস। এখন খুব ভালো মতো সবজিগুলোকে সসের সাথে টস করে নিতে হবে। এই পুরো প্রসেসটা এখন করতে হবে হাই ফ্লেমে। ভালো মতো নেড়ে নিচ্ছি। হাই ফ্লেমে করার কারণ এটাই যে সবজিটা যেন খুব ওভারকুক না হয়ে যায়। সসগুলো শুকিয়ে নিব আমি এখন।
আমার রান্না প্রায় শেষ। আমি আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এই সবজিগুলোকে গরম গরম পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল স্টার ফ্রাই। এটি আসলেই অনেক মজার খেতে এবং হেলদিও অনেক। আমার রান্নাটি যদি ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।